আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কমপ্লিট করা ম্যাক্সি বা বোরকায় কিভাবে পকেট লাগাবেন আপনারা তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমার ম্যাক্সিটা কিন্তু কমপ্লিট তো আমি এই কমপ্লিট করা ম্যাক্সিতে এবার পকেট লাগাবো তো আপনি চাইলে কমপ্লিট করা বোরকায় ওইভাবে পকেট লাগাতে পারেন সেম নিয়মে তো দেখেন আমি আমার ডান সাইডে একটি পকেট লাগাবো তো দেখেন আমি ম্যাক্সিটাকে কিন্তু সোজা করে আমি ধরলাম ধরার পর আমি কি করব আমাদের যে ভূগোলের যে আপনাদের হাতা লাগানোর পর যে ভূগোলের যে শেপটা শেপ থেকে আমি ছয় ইঞ্চি পরিমাণে একটি দাগ দিলাম তো দেখেন আমি কামিজটাকে উলটিয়ে নিব তো দেখেন উল্টানোর পরে আমি কি করব এই যে দেখেন আমাদের হাতা লাগানোর যে আড়মলের যে শেপ আমি শেপের নিচ থেকে আমি ছয় ইঞ্চিতে একটি দাগ দিব তো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনিও বাসায় বসে খুব সহজেই একটি পকেট লাগাতে পারবেন তো দেখেন আমি আরমলের শেপ থেকে ছয় ইঞ্চি পরিমাণ নিচে একটি দাগ দিলাম তো ছয় ইঞ্চি পরিমাণে দাগ দিলেই কিন্তু হয় তো এবার আমি কি করব আবার আমি ছয় ইঞ্চিতে একটি দাগ দিব যেহেতু আমাদের পকেটের যে মুখটা ছয় ইঞ্চি হবে তো আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তো দেখেন আমি ছয় ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিলাম তো এবার আমি কী করব আমাদের সেলাইটা খুলে নিব যেহেতু আমাদের এটা কমপ্লিট করা ম্যাক্সি তো দেখেন আমি সুন্দর করে সেলাইটা খুলে নিচ্ছি তো আপনারা এভাবে সেলাইটা খুলে নেবেন আর আপনারা যদি আগে আগে ম্যাক্সিতে এই পকেট লাগাইয়ে থাকেন তাহলে তো আপনাদের সেলাই থাকবে না আপনারা সেম সিস্টেমে লাগাবেন তো দেখেন আমি সেলাইটা খুলে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দেবেন আমার এই চ্যানেলে সেলাই এবং কাঠিং যাবতীয় ভিডিও দেয়া হয় তো দেখেন আমি সেলাইটা খুলে নিলাম এবার কি করব আমাদের কিন্তু ওভারলক করা ছিল তো আমি ওভারলকটাও কেটে নিব তো দেখেন ওভারলকটা আমি কেটে নিলাম এবার আমরা কি করব আমরা কাটমার দিয়ে দিব আমাদের কাটমার চিহ্ন দিয়ে দেব দেখেন আপনারা ছয় ইঞ্চিতে সুন্দর আপনারা দাগের পর আপনি কাটমার দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের পকেটটা সেটিং করতে সুবিধা হবে তো এবার দেখেন আমি পকেটটা কাটিং করে আপনাদেরকে দেখাবো তো আমি উপর থেকে সাত ইঞ্চি পরিমাণে একটি ডাক দিয়ে দিচ্ছি তো আমাদের হাফ হাফ কিন্তু সেলাইতে যাবে উপরে হাফ ইঞ্চি সেলাই যাবে নিচে হাফ ইঞ্চি সেলাই যাবে তো দেখেন আমাদের মূলত কাপড়টা কিন্তু বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি আছে তো এবার দেখেন আমি কিভাবে পকেটের শেপটা দিই তো আপনারা চাইলে কিন্তু সোজাও লাগাতে পারেন তো আমি একটু সুন্দর করে শেপ দিয়ে কাটতেছি শেপ দিয়ে কাটলে কিন্তু পকেটটা দেখতে ভালো লাগে তো ভাবে সুন্দর করে পকেটটা শেপ দিয়ে কেটে নেবেন তো দেখেন আমি কিভাবে পকেটটা কাটিং করতেছি তো আপনি ওভাবে সুন্দর করে পকেটটা কাটিং করে নেবেন অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনিও খুব সহজেই একটি পকেট লাগাতে পারবেন তো দেখেন আমি পকেটটা কিভাবে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে এভাবে রাউন্ড দিয়ে সোজাও কাটিং করতে পারেন তো আমি রাউন্ড দিয়ে কাটিং করতেছি যাতে দেখতে পকেটটা সুন্দর লাগে তো আমাদের পকেটের মুখটা কিন্তু সাত ইঞ্চি পরিমাণে নিয়েছি আমি যেহেতু আমাদের উপর নিচে হাফ ইঞ্চি হাফ ইঞ্চে সেলাই যাবে তো দেখেন এবার আমি পকেটটা সেট করব তো প্রথমে আমি এক পাট নিয়ে নিলাম দেখেন এক পাট নেওয়ার পরে আমি কি করব এভাবে সুন্দর করে ম্যাক্সিটাকে ধরব তো ধরার পরে আমরা কাটমার থেকে সেলাই শুরু করব। সুন্দর করে বান দিয়ে ভালো করে সেলাইটা আটকিয়ে তারপরে সেলাই দিবেন। দেখেন আমি কাটমার থেকে সুন্দর করে এভাবে একটু সেলাইটা প্রথমে ডবল দিয়ে দিব যাতে খুলে না যায় তো দেখেন এখানেও আমি সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে আপনি কি করবেন এক চাপ পরিমাণে সেলাই দিবেন তো দেখেন এভাবে সেলাই দেওয়ার পরে আমরা কি করব একটি চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিলে কিন্তু পকেটের মুখের যে শেপটা কিন্তু দেখতে ভালো লাগবে পকেটের মুখের ওখানে ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হবে তো আপনারা এভাবে একটি চাপ সেলাই দিয়ে নেবেন তো দেখেন আমাদের এক পার্ট কিন্তু লাগানো হয়ে গেল এবার আমি দ্বিতীয় পার্টটাকেও সেমভাবে লাগিয়ে নিব দেখেন সেমভাবে আমি কাটমার্কে ধরে তারপরে সেলাই দিয়ে দিব তো দেখতে থাকেন তো আপনি এভাবে চাইলে আপনি বোরকায়ও লাগাতে পারেন ম্যাক্সিতেও লাগাতে পারেন আপনি যে কোনো জিনিসের সেমভাবে আপনি পকেট ইউজ করতে পারেন তো পকেট ইউজ করলে কিন্তু আপনাদের জন্য সেফ টাকা পয়সা রাখা যাবে তো দেখেন এই যে এটা কিন্তু সবথেকে খুবই সহজ নিয়ম পকেট লাগানোর তো দেখেন আমি কিন্তু এভাবে সুন্দর করে সেলাই দিয়ে দিলাম এবার আমি কিভাবে সেলাই দিই একটু ফলো করেন আশা করি আপনি ভিডিওটি একবার দেখলেই খুব সহজে আপনি পকেট সেলাই কাটিং ও সেলাই করতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু পকেটটা দেখতে কিন্তু এভাবে এভাবে হবে এই যে পকেটটা কিন্তু এভাবে সুন্দর হবে তো এবার আমরা কি করব আমাদের উপর থেকে সুন্দর করে সেলাই দিয়ে চলে আসব তো দেখেন একটু উপর থেকে সেলাই দিবেন যাতে খুলে না যায় তো এভাবে আপনি সেলাই দিবেন সেলাই দেওয়ার পর আপনি হাফ ইঞ্চি পরিমাণে আসবেন দেখেন এই যে পকেটের উপরে হাফ ইঞ্চি পরিমাণে আসবেন তো আসার পরে আপনি এবার পকেটের চারোপাশে সুন্দর করে সেলাই দিয়ে দিবেন তো দেখেন আমি কীভাবে সেলাই দিই এই যে এভাবে আপনি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে এভাবে আপনি সেলাই দিয়ে দিবেন দেখেন আমি কীভাবে সেলাই দিচ্ছি তো আবারও বলতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন তো দেখেন এভাবে সুন্দর করে আপনি সেলাই দিয়ে ঘুরে যাবেন তো এক চাপে সুন্দর করে সেলাই দিবেন আপনি চাইলে ডবল সেলাইও দিতে পারেন তো পকেটের ক্ষেত্রে আপনি এক সেলাই দিলেই হয় তো দেখেন এখানেও কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণে সেমভাবে আসবো আসার পর এখানেও আমি এই যে আমার যতটুকু মার্জিন আছে সেলাইয়ের দেখেন আমি মার্জিনে আসার পরে আমি কি করব নিচে চলে যাব তো আমাদের কিন্তু পকেটটা বানানো হয়ে গেল তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পকেটটা বানানোর পরে দেখতে কেমন হবে তো দেখেন আমাদের পকেটটা কিন্তু হয়ে গেল এবার আমি উলটিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের পকেটটা দেখতে কেমন হবে তো এই পকেটটা কিন্তু আপনাদের দেখা যাবে না বার থেকে দেখেন পকেটটা কিন্তু খুবই সুন্দর তো আশা করি আপনিও বাসা বসে খুব সহজে একটি পকেট কাঠিং সেলাই করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ